আসসালামু আলাইকুম দর্শক, শাহনাজ বিরি ফুড ব্লগের আজকের আয়োজনে থাকছে পাঙ্গাস মাছের কোরমা। পাঙ্গাস মাছ এভাবে রান্না করলে এত মজা হয় যে মাংসের স্বাদকেও হার মানায়। এইভাবে যদি পাঙ্গাস মাছের কোরমা রান্না করে কাউকে খাওয়ান, সে বিশ্বাসই করবে না যে এটা পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছের এই ঝোলটা এতটা টেস্টি হয় যে এই ঝোলটা দিয়ে আপনারা এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। রান্না করার জন্য এখানে আমি 4 টুকরো পাঙ্গাস মাছ নিয়েছি, আর মাছটাকে আমি ডোলে তারপর এইভাবে সাইজ করে কেটে নিয়েছি। এই মাছগুলোকে আমি লবণ পানি ধুয়ে নিয়েছি, তারপর আবারও কুসুম গরম পানিতে 2-3 বার ধুয়ে নিয়েছি। এভাবে মাছ পরিষ্কার করলে মাছ থেকে পিছল ভাবটাও চলে যায়, তাছাড়া মাছ থেকে গন্ধ আসে না। এবার মাছের ভিতরে আমি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ দিয়ে দিয়েছি লেবুর রস। এবার সবগুলো মশলা মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য এক সাইডে রেখে দিব, এর ভিতরে মাছের ভিতরে লবণটা সুন্দরভাবে ঢুকে যাবে। এবার একটা মশলা তৈরি করে নিব। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিয়ে কেপ করে কাটা 5 টুকরো আদা দিয়েছি, দিয়ে দিলাম 12টা কাজু বাদাম, দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি 10-12টা শুকনো মরিচ। আমি বীজটা ফেলে দিয়েছি শুকনো মরিচের, আপনারা কতটুকু তরকারিতে ঝাল খাবেন সেই অনুযায়ী শুকনো মরিচ দিয়ে দিবেন। এবার 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এই মশলাটাকে আমি ব্লেন্ড করে নিব। মশলাটাকে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি বড় সাইজের 3টা সাদা এলাচ নিয়েছি, 2 টুকরো নিয়েছি দারচিনি, আর নিয়েছি 1 চা চামচ জিরা। এই মশলাগুলোকেও ব্লেন্ড করে নিব। এবার মাছগুলোকে ভেজে নিব। প্যানের ভেতরে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে তারপর মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার মাছের এক পাশ ভালোভাবে হয়ে আসলে তারপর মাছগুলোকে উল্টে দিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে একই পদ্ধতিতে বাকি মাছগুলোকে আমি ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেছে, এবার চুলার ভেতরে কড়াই বসিয়ে দিয়ে এর ভেতরে মাছ ভাজার তেলটা দিয়েছি, দেওয়ার পরে এর ভেতরে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজের ভেতরে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা মশলাটা। মশলাটা আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি বেটে রাখা এলাচ, দারচিনি আর জিরার পেস্টটা। পুরোটা দেনি, অর্ধেকটা দিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখানে ঝালের পরিমাণ একটু কম হয়েছে তাই আমি আরেকটু লাল মরিচের গুঁড়া দিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিয়েছি 1/4 কাপ টক দই। টক দইটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর ভেতরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার মশলাগুলোকে ভালোভাবে কষানোর জন্য ব্লেন্ডার জার ধুয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1/3 কাপ পানি দিয়েছি। এবার এই মশলাটাকে চুলার আঁচ মাঝারি করে দিয়ে 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষাতে কষাতে একসময় দেখবেন মশলার উপরে এরকম তেল ভেসে উঠেছে, ওই পর্যায়ের ভেতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো মশলার ভেতরে দিয়ে 1 মিনিট পর্যন্ত একটু কষিয়ে নিব, এরপর এর ভেতরে দিয়ে দিব পানি, যাতে করে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়। এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিয়েছি 1টি কাঁচামরিচ। কাঁচামরিচের মুখটা আমি একটু কেটে দিয়েছি যাতে করে কাঁচামরিচের ফ্লেভারটা পুরো ঝোলের মধ্যে ছড়িয়ে যায়। এবার চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে 10 মিনিট পর্যন্ত মাছটাকে রান্না করে নিব। এ পর্যায়ে মাছটাকে খোরচন অথবা চামচ দিয়ে নাড়াচাড়ার কোনো দরকার নাই, কড়াইয়ের হাতল ধরে এভাবে নেড়ে চেড়ে দিবেন, তাহলে আর মাছগুলো ভেঙে যাবে না। 10 মিনিট রান্না করার পর দেখতেই পাচ্ছেন মাছের উপরে কিন্তু তেল ভেসে উঠেছে এবং মাছগুলো সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। পাঙ্গাস মাছের রেসিপিটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ মজার। বাসায় একবার হলো এভাবে পাঙ্গাস মাছটা রান্না করে দেখবেন, দেখবেন সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।